দিশাহীন শিক্ষা বিপ্লবে দিশেহারা ছাত্রছাত্রী থেকে তাদের অভিভাবকদের বড় অংশ নাজেহাল শিক্ষক শিক্ষিকারা কিন্তু একের পর এক শিক্ষা বিপ্লবের গল্প শুনিয়ে যাচ্ছেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ এই সময়ে একাধিকবার স্কুলের পরীক্ষা রুটিন বদল থেকে বার বার সিলেবাস বদল করা হয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগের দিন স্কুলগুলোকে নির্দেশ জারি করা হয়েছে যারা ফর্ম পূরণ করেনি তাদের পরীক্ষায় বসা নিশ্চিত করার হয়ে হয়েছে স্কুলের প্রধান শিক্ষকদের আগের রাতে বলে পরের দিন মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কীভাবে ছাত্রছাত্রীরা বসবে কি প্রস্তুতি থাকবে তা নিয়ে মাথা ব্যথা নেই শিক্ষামন্ত্রী থেকে শুরু করে দপ্তর কর্তৃপক্ষের একইভাবে দায় দায়িত্ব চালিয়ে যাচ্ছে মধ্য শিক্ষা পর্ষদও কাগজের সিদ্ধান্তের সঙ্গে বাস্তবের কোনো সাদৃশ্য থাকছে না ফলে নানাভাবে ভুলের শিকার হতে হচ্ছে ছাত্রছাত্রীদের ইতিমধ্যে নবম এবং একাদশ শ্রেণীর টার্ম ওয়ানের পরীক্ষা শেষ হয়েছে কিন্তু টার্ম টুর জন্য কি সিলেবাস আপাতত কারো জানা নেই স্কুলে ক্লাসে কি পড়াবেন জানেন না শিক্ষক শিক্ষিকারা বছরের শুরুতে অনলাইনে যে সিলেবাস দেওয়া হয়েছে সেটা পর্যন্ত তুলে নিয়েছে পর্ষদ হাজার হাজার ছাত্রছাত্রী অনিশ্চিত এখনও টার্ম টুর জন্য সিলেবাসে কি রয়েছে কিন্তু শিক্ষা দপ্তরের একের পর এক আজব কাণ্ডের জন্য কেউ মুখ খুলতে সাহস পাচ্ছেন না কিছু বললেই বদলিসহ হুমকি ধমকি নামিয়ে আনা হচ্ছে মঙ্গলবার এই প্রসঙ্গে এক শিক্ষক জানালেন এখনও স্কুল জানে না টার্ম টুর সিলেবাস কি ফলে প্রস্তুতি নেওয়ার সুযোগ নেই অনুমান করে আমরা ক্লাস করাচ্ছে এই বিষয়গুলো থাকতে পারে এই সময়ে বাঁকা পথে শিক্ষাকে নানা কায়দায় বেসরকারি হাতে তুলে দেওয়ার কৌশল নিয়েছে রাজ্য সরকার ছাত্র কম এই অজুহাতে কিছু স্কুল তো সরাসরি বেসরকারি হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে নানা প্রকল্পের নামে গুণগত শিক্ষার নামে যাচ্ছে আরো ভালো সংখ্যায় স্কুল আর শিক্ষামন্ত্রী শোনাচ্ছেন শিক্ষা সংস্কারের গল্প টার্ম টু পরীক্ষার কয়েক মাস আগেও সিলেবাস জানতে পারে না ছাত্রছাত্রীরা পরীক্ষার আগের দিন জানানো হয় ফর্ম পূরণ যারা করতে পারেনি তারা বিশেষ অনুমতিপত্র নিয়ে বসতে পারবে পরীক্ষায় দিশাহীন সিদ্ধান্তের খেসারত দিতে হচ্ছে চ্যানেল পড়ুয়াদের